হাই ফ্রেন্ডস, আজকে তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি একটা ছোট্ট সুন্দর একটা জায়গায় ঘুরতে চলে এসেছি। খুব কাছেই জায়গাটা আর খুব সুন্দর। এই যে পদ্ম পুকুরটা দেখছো, পদ্ম ফুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে আমার মতো প্রকৃতি দেখতে ভালোবাসো, প্রকৃতির সৌন্দর্য খুব ভালো লাগে, আমায় একটু কমেন্ট করে জানিও। আর সত্যিকারের এই যে সুন্দর পদ্ম পুকুরটা স্পেশালি কেমন লাগছে তোমাদের দেখতে, আমার তো অসাধারণ লেগেছে। কারণ সবুজ আমাদের চোখ মন সব কিছুর জন্য ভীষণ ভালো, আর প্রকৃতির সৌন্দর্য তো সমস্ত কিছুকে হার মানায়। মানুষের তৈরি সমস্ত কৃত্রিম পদার্থ সমস্ত কৃত্রিম সৌন্দর্যকে হার মানায়। দেখুন না, এই পদ্ম পাতার উপর জলের ছটা কত মিষ্টি লাগছে দেখতে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার, বারবার ছোটোবেলায় চেষ্টা করতাম পদ্ম পাতার উপর জলটাকে ঘষে ঘষে কোনোভাবে লাগানোর, কিন্তু কিছুতেই পদ্ম পাতার গায়ে জল লাগে না। যেটা একটা অসাধারণ দৃশ্য, সত্যিই ভাবা যায় না। তারপর দেখুন, পাশেই একটা সুন্দর একটা গাছ ছিল, পেয়ারা গাছ। আর পেয়ারা গাছটার সাথেই অ্যাটাচ ছিল একটা ছোট্ট বাতাবি লেবুর গাছ। যেই সরি, বাতাবি লেবু নয়, এটা এটা হচ্ছে পাতিলেবু। তো পাতিলেবুর লেবুর প্রচুর ভ্যারাইটি, সো অনেক সময় গুলিয়ে যায়। তো এই যে পাতিলেবুর গাছটা, যেটা কি না মানে এত সুন্দর লাগছে দেখতে, আর খুব আলতোভাবে বাতাস দিচ্ছে মৃদু 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 মন্দ বাতাসের মধ্যে, যখন গাছের পাতাগুলো নড়ছে তার যে দৃশ্য, এত মনোমুগ্ধকর একটা পরিবেশ যে জাস্ট বলা যায় না। তোমরা তো বুঝতেই পারছো দেখার পর তোমাদের অবশ্যই কেমন লাগে প্রকৃতি। তোমরা কে কে আমার মতো লাইক করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এই ছোট্ট স্পেশাল একটা ছোট্ট ভিডিও আমি এই জায়গাটা দেখতে এসেছিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে দেখছো পেয়ারা গাছ পাশে, পেয়ারা গাছগুলো যেন হাওয়ায় দোলকাচ্ছে, এত মিষ্টি একটা ভিডিও। ফ্রেন্ডস, তোমরা বলছি তোমাদের যদি বাড়ির কারো কাছে এরকম ছোটো ছোটো সুন্দর গাছ থাকে একটু কমেন্টে আমায় জানিও। আর দেখছো এই যে লেবুটা, লেবুটার থেকে সোজা একটু আমি আকাশটা দেখে নিলাম, যে আকাশটা দেখলে মনে হচ্ছে যেন ওফ জাস্ট এখনই মনে হয় বৃষ্টি নামবে। একটা মেঘলা মেঘলা মিষ্টি ওয়েদার, রোদের কোনো তাপমাত্রা নেই, সব মিলিয়ে একটা অভিভূত পরিবেশ, কেমন লাগলো।